হ্যালো বন্ধুরা, আজকে আমি বাড়িতে বাজারের মতো পেয়ারা মাখিয়ে দেখাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে এখানে তিনটা পেয়ারা নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে আমার সব পেয়ারাগুলো ছোট ছোট করে কাটা হয়ে গেছে। তারপর এখানে আমি সিলের মধ্যে একটু বিট লবণ আর একটা লঙ্কা দিয়ে ভালোভাবে মিহি করে গুঁড়ে নিচ্ছি। লবণ আর লঙ্কা ভালোভাবে মিহি করে বাটা হয়ে গেছে। এবার পেয়ারাটা মাখিয়ে নিচ্ছি। কী কী দিয়ে মাখছি তোমরা দেখে নাও। বেটে রাখা লবণ আর লঙ্কার গুঁড়ি, অল্প একটু বিট লবণ, আর এখানে আমি 1 প্যাকেট জলজিরা নিয়েছি, সবটাই দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে যদি একটু কাসুন্দি দেওয়া হয় তাহলে খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমার কাছে নেই, তোমাদের কাছে থাকলে দিতে পারো। আজকে কিন্তু কাসুন্দি ছাড়াই পেয়ারা মাখাটা খেতে দারুণ লেগেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা আমার আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে রাখো।